ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান দান্সা দেকা শরীফতার করব করাব ফুরান আলাহামদুল্লিলা হিরাব বিলা আলামিন ওয়াসলাত ওয়াসাল্লাম ও আল্লা সিকিদুল মুরসালেন আম্মা বাবাদ ফাউ বিল্লাহি মিনাস সৈতনের রজিম বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আসলাত আলী ইয়া রসুল্লাহ ওয়াইলা আলিকোহাবিক হাবিবল্লাহ আলাত ইয়া নুর আল্লাহ ইয়া প্রি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ বিশেষ করে মাদানী চ্যানেলে ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়তে ভালো আছেন আমরাও সুস্থ আছি ভালো আছি আর আলহামদুলিল্লাহ আপনাদের নিকোট উপস্থিত হয়েছি মাহে রমজান আল্লাহ তালার দরবারে কবুলিয়াতের মাসগুলোর মধ্যে একটি মাস রমজান মাস এই রমজান মাসের বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান ছোট বন্ধুদের নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে উপস্থিত হয়েছি যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা তো জানেনি যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি ছোট্ট বন্ধুদেরকে নিয়ে কিছু প্রতিযোগিতামূলকভাবে ইলমেদিন শেখার জন্য পাশাপাশি কিছুটা বিনোদনও হয়ে যায় তো এই রমজানে জন্য আমরা হাসি খুশিতে যেন আল্লাহ তালার ইবাদত করতে পারি আল্লাহ তালার জিকির আসকার করতে পারি নবী পাক সাল্লাহ ইবা সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করতে পারি এমন একটি ব্যবস্থা নিয়ে মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা দেখছি তো ভালো ভালো নিয়ত করে নিব আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল্লা আলমিন শফিল সালাহসাল্লামের উপর পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি রসল আইলা তাহি আসসালাম ঈশাদ ফরমান যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর শরীফ পাঠ করো ইনশা আল্লাহ আজ্জাওয়জল স্মরণে এসে যাবে সোহান আল্লাহ সুহান আল্লাহ ছোট বন্ধুরা একটু চিন্তা করি দরুদে পাক পাঠ করা কত বরকত রয়েছে যে ব্যক্তি কোনো কিছু ভুলে যাবে দরুদে পাক পাঠ করবে স্মরণে চলে আসবে তো আমরা ঈশ্বা আল্লাহ তালা যখনই কোনো কিছু ভুলে যাবো কোনো কিছু স্মরণে আসছে না তখন আমরা দরুদে পাক পাঠ করব আর হ্যাঁ ছোট বন্ধুরা যারা পড়ালেখা করছে তাদের জন্য তো এই দরুদে পাক পাঠ করা খুবই বরকত নয় এবং খুবই উপকারী কেননা আমরা যত বেশি দূরদে পাক পাঠ করব আমাদের শক্তি মেধা শক্তি মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে অনেক বলে আমার পড়া মনে থাকে না আমি পড়া পারি না তো অনেক হতাশ হয়ে যায় তো আপনারা দূরদে পাক পাঠ করেন যত সময় পান আপনারা অধিকারে দ্রুদে পাক পাঠ করেন দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের যেটা পড়ছেন আপনারা সেটা আপনাদের স্মরণে থাকবে মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওজাল সাল্লু আল্লাহ হাবিব সাল আল্লাহ আলা মুহাম্মদ মুহম্মদ সাল আল্লাহুতায়লা আলী ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে রমজানুল মুবারকের কিছু মাহাত্ম বর্ণনা করার জন্য পাশাপাশি ছোট বন্ধুদেরকে নিয়ে কিছু সেগমেন্টস আমরা নিয়েছি সিলেক্ট করেছি এই সেগমেন্টগুলো দ্বারা সাজিয়ে থাকি একটি ঘটনা শ্রবণ করি ছোটো বন্ধুদেরকে কিছু ইলমে সম্পর্কে প্রশ্ন করা হয় আজকে ইনশাল্লাহ তারা ব্যতিক্রম হবে না এই সেগমেন্টগুলো আমরা নিয়ে চলবো পাশাপাশি ভালো ভালো নিয়ত করে নিই অনুষ্ঠান দেখছি তো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে দেখব অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এই অনুষ্ঠানে যা কিছু শেখানো হবে মনোযোগ দিয়ে শুনবো মুখস্থ করব যদি সম্ভব হয় অন্যের নিকটও পৌঁছে দেব ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালি ওয়াল্লাম দর্শকবৃন্দ রমজানুল মুবারক মাস এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য মুসলমান সেহেরি করে তারাবি পরে ইফতার করে আর রোজা রাখে জি হ্যাঁ ইবাদতের একটা আমেজ চারিদিকে ছড়িয়ে পড়ে যখনই রমজান চলে আসে এই রমজান যখন আসে তখন রমজান আসলে মুসলমানের অন্তরেও আনন্দের ঢেউ বয়ে আসে কেননা এই রমজান মাস রহমতের মাস এই রমজান মাস তরকতের মাস এই রমজান মাস আমার মাস রমজান মাস মখফিরতের মাস রমজান মাস নাজাতের মাস রমজান মাস মুক্তির মাস আমরা এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করি আল্লাহ আল্লাহতলা দরবারে বেশি বেশি ঝুঁকে পড়ি আল্লাহ তালা দরবারে সিজদা করি আল্লাহ তালা দরবারে বেশি বেশি রুকু করি তসবি তাহলিল করি যেভাবে সম্ভব হয় আমাদের প্রতিটি মুহূর্ত যেন আমরা ইবাদতের মধ্যে কাটাই দর্শকবৃন্দ রমজান সম্পর্কে কিছু তথ্য জানব আজকে আমরা ইনশাআল্লাহ তালা রমজান মাস এটিকে রমজান কেন বলা হয় অনেকের একটা প্রশ্ন থাকতে পারে আচ্ছা রমজান মাস যে বলা হয় এটাকে রমজান কেন বলা হয় এই নামকরণের কারণ কি কী কোন কারণে এর নাম রমজান হয়েছে এই সম্পর্কে আজকে শ্রবণ করবো আরবিতে বলা হয় রমাদন রমজান এটি রমাদুন থেকে কি থেকে রমাদুন থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে গরমে পুড়ে যাওয়া কি রমাদুন অর্থ মনে রাখবেন আপনাদের পরবর্তীতে এখান থেকে প্রশ্ন করা হতে পারে রমাদুন অর্থ গরমে পুড়ে যাওয়া কেননা যখন মাসগুলোর নাম প্রাচীন আরবদের ভাষা থেকে উদ্ধৃত করা হয়েছে তখন যে ধরনের ঋতু ছিল সে অনুসারে মাসসমূহের নাম রাখা হয়েছে ঘটনাক্রমে সে সময় রমজান খুবই গরমে এসেছিল তাই এই নাম রাখা হয়েছে যেমন আমরা যখন অনেক ঠান্ডা থাকে ওটাকে কি বলে শীতকাল কি শীতকাল যখন গরম থাকে তখন কি বলে গ্রীষ্মকাল কে গ্রীষ্মকাল তো আরবরা যখন এই মাসগুলো ই করছিল নামকরণ দেওয়া হচ্ছিল তখন কি করেছে ওই ঋতু অনুযায়ী তারা নাম দিয়েছে যেমন শীতকাল যখন ছিল তো শীতকালের নাম শীতকালের হিসাবে দেওয়া হয়েছে যখন বসন্ত ছিল তখন বসন্তের নাম অনুসারে আরবি নাম করা হয়েছে ঠিক তেমনি যখন অনেক গরম ছিল গরমে এমন অবস্থা যে মানুষ পুড়ে যাওয়ার মতো এত গরম ছিল তো ওই গরমে রোজা হয়েছিল তখন এর নাম রাখা হয় রমাদন কি জি রমজান আমরা যেটাকে বলে থাকি রমজান তো এই রমজান কিভাবে নাম করা হয়েছে গরমের দিনে এটি এসেছিল অর্থাৎ রমজান গরমের দিনে হয় এ কারণে এর নাম রমজান ঠিক আছে তো হাজরত মুফতি আহমেদিয়ার খান আলা তলহি বলেন কোনো কোনো তাফসির কারক এটাও বলেন যখন মাসগুলো নাম রাখা হলো তখন যে ঋতুতে যে মাস ছিল সে অনুসারেই ওই মাসের নাম রাখা হয়েছে যে মাস গরমের দিনে ছিল সে মাসকে রমজান বলা হয়েছে আর যা বসন্তকালে ছিল তাকে রবিউল আউয়াল বলা হয় আর যে মাস শীতের দিনে ছিল যখন পানি জমে যাচ্ছিল সেটাকে জমাদিউল আউয়াল বলা হয় বুঝে এসেছে আমি যে বললাম শীতকাল ছিল শীতকালের একটা নাম হয়েছে গ্রীষ্মকালে একটা নাম হয়েছে বসন্তকালের একটা নাম হয়েছে তো ছোট্ট বন্ধুরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আজকের এই অনুষ্ঠানে আমরা জানতে পারলাম যে রমজান মাসকে রমজান কেন বলা হয় আমরা রমজান বলি এটা কারণ কি আরবিতে রমাদান হয় আর বাংলাতে আমরা এটাকে রমজান উচ্চারণ করি তো আমরা জানলাম আমরা ইনশাআল্লাহ তারা এই বিষয়টি এই ইলিমটা আমাদের আজকের অনুষ্ঠানে আমরা শিখতে পারলাম এভাবে যদি আমরা প্রতিদিন অনুষ্ঠান দেখি মাদানি চ্যানেলের সঙ্গে থাকি মাদানী চ্যানেলের আরও অনুষ্ঠান হয় এ সকল অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন ইলমেদিন দিন শিখতে পারবো বিভিন্ন বিষয় জানতে পারবো তো ইনশাআল্লাহ তালা নিয়ত করি রমজান মাস এই মাসকে আমরা কেন্দ্র করে মাদানি চ্যানেলের সাথে থাকবো মাদানি চ্যানেলের সাথে আমরা ইনশাআল্লাহ তাল ইলমে দিন শিখবো ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আজল সাল্লুআলা হাবিব সলল্লাহুতা আল্লাহ আলা মুহাম্মদ সল্লাহুতা আলাহ ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি এর মধ্যে প্রথম যে সেগমেন্ট তা হচ্ছে শব্দ শুনে চিন্তা ব্যতীত বাক্য বলা ঠিক আছে একটি শব্দ আপনাদেরকে দিব ওই শব্দ থেকে আপনারা পুরো একটি সেন্টেন্স বাক্য তৈরি করবেন তো প্রথমে ডান দিকের ইসলামিম ভাই এরপরে দিকের ইসলামিম ভাইদেরকে প্রশ্ন করব। ছোট বন্ধুরা আসুন আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিই তাদের নাম জানবো তাদের নাম শুনবো ইনশাআল্লাহ তালা এরপর আমরা আমাদের এই রাউন্ডগুলোর দিকে অগ্রসর হব জি মাইক নিয়ে আপনি আপনার নাম বলুন আমার নাম মোহাম্মদ শিহাব আত্তারি মোহাম্মদ শিহাব আত্তারি মাশাআল্লাহ জি মাইক পরবর্তী ভাই ভাইকে দিন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াসিন আত্তারি মোহাম্মদ ইয়াসিন আত্তারি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এখানেও মাদানি চ্যানেল আমাদেরকে অনেক দিকে পথ প্রদর্শন করে সেক্ষেত্রে আমির আমিরা স্ন দাম বারকাতমুল আলিয়া এর লিখিত একটি রিসালা আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর এর মধ্যে লেখা হয়েছে যে আমরা ইয়াসিন শুধু ইয়াসিন যেন না রাখি ইয়াসিনের সাথে কোনো শব্দ যেন আমরা অ্যাড করি যেমন গোলাম ইয়াসিন হতে পারে তো আমরা শুধু ইয়াসিন শব্দটি কেননা এটি ওলামায় কিরাম নিষেধ করেন যে শুধু ইয়াসিন রাখা তো আল্লাহ তালা বরকত দান করুক আল্লাহ তালা আমাদেরকে ইলমেদিন শিখার তৌফিক দান করুক বামদিকের ইসলামিমবাদের কাছে যাব তাদের কাছেও তাদের নাম সম্পর্কে জানবো জিমদিন আপনি মাইক নিন আমার নাম মোহাম্মদ জুনায়দ হোসেন আক্তারি জুনাইদ হোসেন আক্তারি মাশা আল্লাহ ছোট বন্ধুরা আমরা আমাদের ছোট বন্ধুদের পরিচয় নিলাম ডান আমাদের দুইজন প্রতিযোগী আছে বাম দিকেও আমাদের দুজন প্রতিযোগী আছে আজকের এই পর্ব আমরা দুই দিকের প্রতিযোগীদেরকে নিয়ে আমরা সাজাবো ইনশাল্লাহ আসাল যাবো প্রথম রাউন্ডে প্রথমে আমরা ডান দিকের ইসলামী ভাইদেরকে কিছু প্রশ্ন করব এরপর বাম দিকের ইসলামী ভাইদেরকেও প্রশ্ন করবো আপনাদেরকে প্রশ্ন করা হবে একটি শব্দ বলা হবে শব্দ শুনে এরপর আপনি চিন্তাভাবনা ছাড়া একটি বাক্য বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ তালা মাইক হাতে নিন কেউ একজন আপনাদের প্রথম শব্দ হচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব এক আল্লাহ এক ও অদ্বিতীয় জি সুন্নাত সুন্নতের আমলের মধ্যে মুক্তি রয়েছে ইবাদত রমজান মাস আমরা ইবাদত করি আমরা অন্যান্য মাসে ইবাদত করি আর ইবাদত করব ইনশাআল্লাহ তা তালা মিসওয়াক মিস দাঁত মাছি মিসওয়াক দিয়ে দাঁত মাজি মিসওয়াক করা সুনত মোবারকা এটাও বলতে পারি মাসা আপনারা চেষ্টা করেছেন পাঁচটি প্রশ্ন করা হয়েছে পাঁচটি শব্দ দেওয়া হয়েছে তারা চেষ্টা করেছে যাবো বামদিকের ইসলামী ভাইদের কাছে এর পূর্বে তালা এক আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহতালার সৃষ্টিকর্তা আল্লাহ এক এবং অদ্বিতীয় আর আল্লাহ নবী রসল্লা রবি সরকারের দালম সাল সাল্লামের সুনত অনুসরণ করা উচিত আর আল্লাহ তালার ইবাদত করা উচিত আর সুন্নতের মধ্যে একটি সুন্নত হচ্ছে মিসওয়াক করা জি হ্যাঁ ছোট বন্ধুরা আমাদের উচিত আমরা যেন আমাদের নবী পাক আলাইহি ইসলামের সুন্নতকে খুঁজে খুঁজে এর উপর আমল করি রমজান মাস আমরা হয়তোবা অনেকে এমনি সাধারণত অন্যান্য দিনে ব্রাশ এবং পেস্ট ব্যবহার করি কিন্তু রমজানে দেখা যায় ব্রাশ এবং পেস্ট ইউজ করার কারণে হয়তোবা এর ঘ্রাণ বা কিছু অংশ ভিতরে যাওয়ার গলার ভিতরে যাওয়ার আশঙ্কা থাকে এই কারণে আমরা ব্রাশ করি না পরবর্তীতে দেখা যায় যে মুখের দুর্গন্ধের সৃষ্টি হয় এজন্য আমাদের মিসওয়াক করা উচিত আমরা যখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে মিসওয়াক করব ইনশাআল্লাহ আজল যাবো বামদিকের ভাইদের কাছে বামদিকের ইসলামীবাদকেও কিছু শব্দ আমরা বলবো আপনার বাক্য তৈরি করবেন ঠিক আছে পারবেন দেখি ইনশাআল্লাহ তালা কয়টা বাক্য তৈরি করতে পারেন রাহমত মাইক নিয়ে নিন রহমত দিয়ে একটি শব্দ তৈরি করুন রমজান মাস রহমতের মাস আরেকটি শব্দ কুরবানি আমরা কোরবানি ঈদে কুরবানি করি কুরবানি ঈদে কুরবানি করি মাশাআল্লাহ এটা যদি এভাবে বলি জিলহজ মাসে কুরবানি করি কারণ মাস্টার নাম তো জিলহাজ তাহলে আরও বেশি ভালো হয় জিলহজ মাসে কুরবানি করি কিয়ামত আমত দিন আমাদের হিসাব কিতাব হবে হয় না বাক্য হ্যাঁ হ্যাঁ সবাব ভালো কাজ করলে সওয়াব পাওয়া যায় এগারোই রবিউ সানি গ্যাসে পাকের উরু শরীফ মাসা ছোট বন্ধুরা আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে তারা উত্তর দেওয়ার জন্য আপনারাও হয়তো শব্দগুলো শুনে আপনাদের মাইন্ডেও হয়তো অনেকগুলো বাক্য এসেছে তো আপনারা এরকম এক একটি শব্দ নিয়ে এক একটি বাক্য তৈরি করতে পারেন যেগুলো আমাদের কাজের এবং আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো বাস্তবে আল্লাহ তালা রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আল্লাহ তালার রহমত আমরা পাচ্ছি এজন্য আমরা চলাফেরা করতে পাচ্ছি কুরবানি করতে পারছি পাশাপাশি এই কুরবানির করার দ্বারা কুরবানির বিষয়গুলো আমাদের জানা দরকার ইনশা আল্লাহ তালা যেহেতু রমজান মাস রমজান মাসের ইবাদতগুলো আমরা জানবো রমজান মাসে কি কি রয়েছে এগুলো যেন রমজান মাসে করব কুরবানির মাস যখন আসবে কুরবানির মাস আল্লাহ মাসাইলও শিখবো কুরবানির জন্তু কীরকম নিতে হবে কি করতে হবে এগুলো আমরা শিখব ইনশা আল্লাহ যখনই কোনো আমরা নেকি করি ভালো কাজ করি ভালো কাজ করলে আল্লাহ তালা আমাদেরকে এর প্রতিদান দিয়ে থাকেন সবাব দেন তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা ইবাদত করার তৌফিক দান করুক আসুন ছোট বন্ধুরা আমাদের অনুষ্ঠানে আমরা আল্লাহ তালার কিছু জিকির করি রমজান মাস আল্লাহ তালার জিকির করা উচিত যখনই আমরা সময় পাবো জিকির করব দূর শরীফ পাঠ করব ঠিক আছে ইনশাআল্লাহ সুবাহ আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর হাবীবাহু আল মুহাম্মাল ছোটো বন্ধুরা আমাদের এবারে সেগমেন্ট এই হচ্ছে একটি ঘটনা শিক্ষণীয় ঘটনা আমরা একটি ঘটনা শুনবো এই ঘটনা আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করবেন ঘটনা থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা মনোযোগ সহকারে দেখেছেন আর যদি আপনারা উত্তর দিতে না পারেন তাহলে বুঝবো আপনারা মনোযোগ দিয়ে শোনেননি হ্যাঁ মনোযোগ দিয়ে শোনা উচিত কেন ছোট বন্ধুরা যখন আমরা মনোযোগ দিয়ে ঘটনা শুনব তখন আমরা এই ঘটনা থেকে অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো এবং অনেক কিছু শিখতেও পারবো ইনশাআল্লাহ আজ্জা বজল ঘটনাটি এরকম হজরত সাইজনা ফকি আবুল্লাহ সমরকান্দি রহমাতুল্লা তালাই তিনি একটি কিতাব তামবেহুল গা কি তাম্বেহুল গা এই কিতাবের মধ্যে বর্ণনা করেন হজরত সাইজনা ওয়াহাব বিন মোনাব্বি রহমাতুল্লাহ তালি বলেন একবার বনি ইসরাইলের একজন বুজুর্গ কোথায় যাচ্ছিলেন পথি মধ্যে একটি স্থানে হঠাৎ পাথরের এক বিশাল খণ্ড উপর দিক হতে মাথার নিকটে এসে পৌঁছালো তখন তিনি আল্লাহ তালার জিকির আরম্ভ করে দিলেন অর্থাৎ ওই বুজুর্গ ব্যক্তি যাচ্ছিলেন রাস্তা দিয়ে হঠাৎ উপর থেকে পাড়ের উপর থেকে কি করছে এক বড় পাথর পড়ছে তিনি ভয় না পেয়ে কী করলেন তালার কী করলেন আল্লাহতালার জিকির শুরু করলেন ফলে পাথরের খণ্ডটি দূরে সরে গেল এরপরে ভয়ানক বাঘ এবং হিংস্র জন্তু এগুলো তার সামনে আসতে লাগলো কিন্তু ওই বুজুর্গ ব্যক্তি সে ভয় না পেয়ে আল্লাহ তালা জিকিরে রত রইলেন কিসে আল্লাহ তালার জিকির করতে থাকলেন যখন ওই বুজুর্গ নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন তখন একটি সাপ তার পায়ের সাথে এসে জড়িয়ে গেল এমন কি সাপটি পায়ের দিক হতে পেঁচাতে পেঁচাতে মাথা পর্যন্ত পৌঁছালো যখন ওই বুজুর্গ সেজদা করার ইচ্ছা করতেন তখন ওই সাপ কি করত চেহারা সাথে পেঁচে যেত চেহারার মধ্যে এমনভাবে কী করতো যেন মুখ হা করে নিত যেন মাথা ওই সাপের মুখে ঢুকে যাবে তো কিন্তু এটার পরও ওই বুজুর্গ ব্যক্তি ভয় পেলেন না ভয় পাননি সে কী করলেন সাপকে একটু সরিয়ে দিয়ে শেষ দা করে নিতেন যখন নামাজ শেষ হলো নামাজ শেষ হওয়ার পরে শয়তান তার সামনে আসলো এরপরে বলতে লাগলো এ সমস্ত কাজগুলো আমি করেছিলাম অর্থাৎ এই যে পাথর হিংস্র বাঘ বাঘ জীবজন্তু সাপ এগুলো কে ছিল কে ছিল শয়তান ছিল সেই ছিল তো সে বলল যে আপনি খুবই সাহসী আমি আপনার আচরণে খুবই প্রভাবিত হয়েছি আপনার আচরণ আমার ভালো লেগেছে সুতরাং আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনাকে আর কখনো ধোকা দেব না দয়া করে আপনি আমার সাথে বন্ধুত্ব করে নেন তখন ওই বুজুর্গ ব্যক্তি শয়তানকে কি করলো উত্তর দিল এই যে বলল শয়তান যে আমি আপনাকে ধোকা দেব না এটাও শয়তানের একটা ধোকা কারণ শয়তানের কাজ ধোকা দেওয়া কি শয়তানের কাজ ধোকা দেওয়া কিন্তু শয়তান বলছে আমি আপনাকে ধোকা দেব না অর্থাৎ এটা বলে সে মিথ্যা বলে এটাও ধোকা দিচ্ছে তো ওই বুজুর্গ ব্যক্তি সে বলল যে তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলি কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভয় পাইনি আর আমি কখনো তোর সাথে বন্ধুত্ব করব না তখন শয়তান বলল ঠিক আছে আপনি কমপক্ষে এটা জেনে নেন আপনার ইন্তেকালের পর আপনার পরিবার পরিজনের অবস্থা কি হবে তখন ওই বুজুর্গ বলল আমার জানার দরকার নেই তখন শয়তান বললো আচ্ছা এটা শুনে নেন যে আমি মানুষকে আমি মানুষকে কিভাবে কিভাবে ধোকা দিই তখন ওই ব্যক্তি বলতে লাগলো হ্যাঁ এটা তো জানা দরকার কারণ এটা যখন আমি জানতে পারবো শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় তখন আমি লোকদেরকে বলতে পারবো তোমরা এই এই কাজ থেকে বেঁচে থাকো তখন শয়তান বলল আমার তিন ধরনের ফাদ আছে কয় ধরনের কয় ধরনের তিন ধরনের শুনবেন কী কী দর্শকবৃন্দ শোনা দরকার কেন না যখন আমরা শুনবো যে শয়তানের এই তিনটি ফাদ আছে তখন এই ফাঁদ থেকে আমরা বাঁচার চেষ্টা করব আমরা যেন ওই ফাঁদের মধ্যে পড়ে না যাই সেজন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব এক নম্বর ফাঁদ হচ্ছে কৃপণতা কি ওই যে বলি না কিপটে কম খরচ করে তো যেখানে যেটা খরচ করা প্রয়োজন সেখানেও সেটা খরচ করে না এমন কি অনেক সময় অনেক ওয়াজিব কাজ যেখানে খরচ করা ওয়াজিব সেখানেও খরচ করে না অনেক লোক আছে যারা জাকাত ফরজ হয়েছে জাকাত দেয় না জাকাত দিচ্ছে না তো এটাও এক ধরনের কৃপণতা কেননা আল্লাহ তালার হুকুম জাকাত দিতে হবে কিন্তু সে মনে করে জাকাত দিব আমার সম্পদ কমে যাবে এ কারণে সে জাকাত দেয় না আমাদের জাকাত আদায় করা উচিত রমজান মাস এ মাসে দান করার ফজিলত এসেছে যে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তো দর্শক বিন্দু আপনাদের কাছে বলবো যারাই নিসাব পরিমাণ মালের মালিক সম্পত্তির মালিক তারা হিসাব করুন জাকাত আদায় করুন ইনশাল্লাহ আজল নাম্বার দুই হচ্ছে আচ্ছা এক নাম্বার কি বলেছিলাম কৃপণতা নাম্বার দুই হচ্ছে রাগ কি অনেক সময় রাগ করি না আমাকে এটা কেন বলল। আমার সাথে এরকম কেন করলো রাগ করি না এ রাগ হচ্ছে শয়তানের ফাঁদ কি ফাঁদ দিয়ে মানুষকে আটকায় তো শয়তান ও রাগের মাধ্যমে মানুষকে গুণার মধ্যে আটকায় আর নাম্বার তিন হচ্ছে নেশা কি নেশা অনেকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে তো দর্শকবৃন্দ আমাদের এগুলো থেকে বাঁচা উচিত এই যে আমরা আজকে একটি ঘটনা শুনলাম অনেক কিছু শিখতে পারলাম যে শয়তান মানুষকে কীভাবে কীভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে ভালো ভালোবেসেও এসে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে তো আমাদেরকে শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে হবে আর শয়তানের তিনটি বিশেষ ফাঁদ আমরা শুনলাম কৃপণতা রাগ এবং নেশা যারা এগুলোর মধ্যে পড়ে গিয়েছে শয়তানের হাতে বন্দি হয়ে গিয়েছে আর শয়তান তাকে যেভাবে চায় সেভাবে গুণের মধ্যে লিপ্ত করে দেয় আল্লাহ তারা আমাদেরকে গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন সাল্লো আল হাবিব আলা মুহাম্মদ সাল্লাহআলা আলি ওয়াসাল্লাম তো ঘটনা আপনার মনোযোগ দিয়ে শুনেছেন প্রশ্ন করব রেডি যে পারবেন হাত তুলবেন ঠিক আছে মুখে বলবেন না হাত তুলবেন এরপর আমি জিজ্ঞাসা করব এই ঘটনার মধ্যে একটি বই কিতাবের নাম বলা হয়েছে কিতাবের নাম কে বলতে পারবে কিতাবের নাম কে বলতে পারবে কে বলতে পারবেন না তামবে হল তামবে হল আপনাদের না প্র্যাকটিস করালাম তাম্বে হল গা ফিলিন তামবে হল গা ফিলিন ঠিক আছে একটু প্রশ্নের উত্তর তো কেউ পারল না আরেকটু প্রশ্ন করবো শয়তান কোন কোন বেশে এসেছিল ধোকা দেওয়ার জন্য কে বলতে পারবে শয়তান ফাত পাথরে বেশি এসেছিল এবং বাঘ এবং অন্যান্য পশুর বেশি এসেছিল এবং সাফের বেশি এসেছিল আল্লাহ মাসাল্লা আমাদের ইসলামী ভাই উনি বোঝা যাচ্ছে মনোযোগ দিয়ে শুনেছেন এ কারণে পেরেছেন যে আরেকটি প্রশ্ন করব। শয়তানের ফাত কয়টি কে কে বলতে পারবে কি কী এটাও বলতে হবে ডান ডানদিক থেকে একজন নিয়েছি বাম দিকে যে একজন বলুন যে ভালো পারবেন সে বলেন আচ্ছা যে ভালো না পারলে কম ভালো যে যেটা যে পারবেন সে বলেন একজন বলে দেন কয়টা কয়টি কয়টি তিনটি তিনটি কি কি নাম্বার এক নাম্বার দুই নেশা নেশা হ্যাঁ নাম্বার তিন কৃপণতা না আমার কৃপনতা ছিল না হ্যাঁ দর্শক বৃন্দ আমরা শুনলাম তো আল্লাহ তালা আমাদেরকে এই সকল গুনাহের কাজ থেকে শয়তানের ফাঁদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুক আমরা যাব পরবর্তী সেগমেন্টে দেখি পরবর্তী সেগমেন্ট আমাদের জন্য কি অপেক্ষা করছে সাল্লু আল্লাহ হাবিব সাল আলা আলা মুহাম্মাদ সাল আলী ওসাল্লাম দর্শক বৃন্দ আমাদের এবারের সেগমেন্ট ক্রস ওয়ার্ড জি হ্যাঁ এই সেগমেন্টে আমরা চেষ্টা করি একটি পাজল বক্স দেওয়ার জন্য যেখানে কিছু অক্ষর থাকে আর এই অক্ষরগুলোর মধ্যে থেকে অক্ষর সাজিয়ে একটি শব্দ তৈরি করবে তিনটি অক্ষর মিলে তো আমাদের ছোট বন্ধুদেরকে দিব দেখব তারা এই শব্দগুলো তারা পূরণ করতে পারে কিনা আর এর নিয়ম হচ্ছে সোজাসুজি হোক বা আড়াআড়ি হোক বা কোনা হোক সব মিলে তাকে শব্দ তৈরি করতে হবে তিন অক্ষরের একটি শব্দ তো দেখি আমাদের কোন ছোট্ট বন্ধু আগে তৈরি করতে পারে অর্থাৎ কোন টিম করতে পারে ডান দিকের টিম নাকি বাম দিকের টিম জি আপনাদের জন্য হ্যাঁ মার্শাল্লাহ এটা আপনাদের জন্য দেখি কে আগে করতে পারে মার্শাল্লাহ আমরাও দর্শকবৃন্দ নিজেদের ঘরে ছোট বাচ্চাদেরকে খেলার ছলে কিছু শব্দ শিখাতে পারি যে শব্দগুলো দ্বারা তারা দিন শিখবে তো যে শব্দগুলো দ্বারা তারা ইলমে দিন সম্পর্কে জানবে বুঝবে খেলার ছলো বিনোদনের ছিল আমরা ইলমে দিন ছোটো বন্ধুদের মাইন্ডের মধ্যে দিয়ে দিতে পারি যেমন এখানে কিছু শব্দ যদি আমরা তৈরি করি এই শব্দগুলো দিয়ে তাদেরকে কিছু শেখাতে পারি যে বিষয়গুলো তাদের সহজে মাথায় তারা ক্যাচ করতে পারবে দেখি আমাদের ছোট্ট বন্ধুরা শব্দ আগে মিলিয়ে নে এরপর আমরা জানবো ইনশাআল্লাহ তালা এখানে শব্দ কি ছিল ইনশাআল্লাহ চেষ্টা করুন ভাবুন ভালোভাবে দেখুন আশা করি আপনারা পেরে যাবেন খুব সুন্দরভাবে আপনারা সমাধান করতে পারবেন ইশা আল্লাহ তালা জি যদি আপনাদের হয়ে যায় আপনারা দাগ দিয়ে দিন মনে রাখবেন হয়তো সোজা বা আড়াআড়ি অথবা কোনাকি আপনারা যদি একটু সচেতন হন তাহলে খুবই সুন্দরভাবে ধরতে পারবেন মাত্র ছয়টি অক্ষর দিয়ে আপনারা যদি আর এটাকে বিবেচনা করেন তাহলে পেরে যাবেন এটার মধ্যে একটা সূত্র আছে সূত্রটা যদি আপনার কাজে লাগাতে পারেন তাহলে আপনারা সমাধান করতে পারবেন মনে হচ্ছে আমাদের বাম দিকের ছোটো বন্ধুরা তারা শব্দ পেয়ে গিয়েছে যে আপনারা যদি পেয়ে যান তাহলে মার্ক করে দিন পুরো শব্দটা তবে একটু চিন্তাভাবনা করে করিয়েন যেন ভুল যেন না হয়ে যায় ঠিক আছে মাশাল আমাদের ডান দিকের প্রতিযোগী মনে হচ্ছে তিনি খুব সহজে এটা পেরে যাবেন যদিও বা প্রথমে একটু কঠিন ছিল আমাদের ডান দিকের প্রতিযোগী তিনি দুইটি শব্দ তৈরি করেছেন একটি তো দুই অক্ষরের এবং আরেকটি তিন অক্ষরের তো আমাদের যেটি উদ্দেশ্য ছিল তিন অক্ষরের ছেড়ে তা ছিল আবার আবার এই শব্দটি ছিল আমাদের ডান দিকের প্রতিযোগী তারা করে নিয়েছে বাম দিকের প্রতিযোগী দেখি তারা কি করলো তারাও মার্ক করেছে প্রথমে একটু ভুল করেছিল এর পরবর্তীতে যে মার্কার আমাদের বাম দিকের প্রতিযোগী তারা যেই শব্দকে মার্ক করেছে ইন্ডিকেট করেছে তা হচ্ছে ফরজ জি হ্যাঁ আল্লাহতালার যেই ইবাদত করি এই ইবাদতগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এর পারিভাষিক কিছু সঙ্গও রয়েছে যে ফরজ যেগুলো অবশ্যই পালন করতে হবে যা কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত তো এ সকল কিছু ইবাদত রয়েছে ক্যাটাগরি ফরজ রয়েছে ওয়াজিব রয়েছে সুনত সুন মোয়াদা সুনতে গায়ের মোহাকাদা এরকম রয়েছে ইনশা আল্লাহ তালা আমরা মাদানী চ্যানেলে দাবাত ইসলামীর সাথে রিলেটেড থাকলে আমরা দিন দিন ইনশাআল্লাহ তালা ইমে দিন শিখতে থাকবো পরিভাষা সম্পর্কে আমরা জানতে পারবো ইনশা আল্লাহ যাব পরবর্তী সেগমেন্টের দিকে সাল্লু আল্লাহ হাবিব সাল আল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সাল আলাহ আলি ওসালাম জি দর্শকবৃন্দ আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট এর দিকে এসেছি সর্বশেষ সেগমেন্ট এখানে আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নগুলো আমরা চেষ্টা করি যে আমরা যা কিছু আজকে শিখলাম শিক্ষার মধ্য থেকে তাদের যেন ধরাইও হয়ে যায় অর্থাৎ পুনরাবৃত্তি যেন হয়ে যায় তো আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইচ্ছা করলে পরামর্শ করে উত্তর দিতে পারবেন বা ব্যক্তিগতভাবেও উত্তর দিতে পারবেন প্রথমে যাব দিকের ইসলামী ভাইয়ের কাছে এরপর বাম দিকের ইসলামী ভাইয়ের কাছে প্রশ্ন করব ঠিক আছে রেডি জি রমাদুন অর্থ কী রমাদুন দর্শক বৃন্দুরা আপনারাও একটু খেয়াল করেন আমরা শুনেছিলাম শুরুতে রমাদুন অর্থ কী আর এটি কোন শব্দ থেকে নির্গত হয়েছে কোন শব্দ থেকে এটিকে নেওয়া হয়েছে একটু চিন্তা করুন পারবেন জি রমাদুন শব্দ অর্থ গরমে পুড়ে যাওয়া মাশা আল্লাহ সোহান আল্লাহ আমাদের ছোট্ট বন্ধুর শব্দের অর্থ জানা আছে রমাদুন অর্থ গরমে পুড়ে যাওয়া বাম দেখির ইসলামী ভাই আপনাদের কাছে প্রশ্ন যখন রমজান মাস রমজানের নাম রাখা হয়েছে তখন কোন ঋতু ছিল তখনকার পরিবেশ আবহাওয়া ঋতু কি ছিল উত্তর যদি মনে পড়ে তাহলে মাইক নেবেন মাইক নিয়ে আপনারা তাড়াতাড়ি উত্তর দিয়ে দিবেন খুবই চিন্তায় পড়ে গিয়েছে বাম দিকের ইসলামী ভাইরা কি উত্তর দিবে মনে পড়ছে তো পড়ছে না জি আমি বলে দিচ্ছি তখন গরমকাল ছিল তখন ঋতু ছিল খুবই গরম এই কারণেই যেহেতু রমাদুন অর্থ গরমে পড়ে যাওয়া আর আর তখন গরম ছিল এমন গরম ছিল যে মানুষ খুব কষ্ট হতো গরম তা থেকে নাম রমাদান রাখা হয়েছে জি আপনাদের কাছে প্রশ্ন আপনি আরবি চারটি মাসের নাম বলুন এমনি তো মাস বারোটি এর মধ্যে থেকে আপনি চারটি মাসের নাম বলবেন চারটি মাসের মধ্যে আমরা প্রায় তিনটি মাসের নাম আজকের অনুষ্ঠানে আমরা শুনে নিয়েছি একটু চিন্তা করি আপনারাও চিন্তা করেন আপনাদের প্রশ্ন আমরা বলে দিলাম ওনারা যে চারটা বলবে এই চারটা ব্যতীত আরও চারটা আপনাদেরকে বলতে হবে আপনারাও বারো মাসের নাম আপনারা মাইন্ডের মনে চিন্তা করতে থাকুন জি বলুন রমজান শাবান রবিউল আওয়াল রবিউল সানি মাশা আল্লাহ রমজানুল মুবারক শাহবানুল মুয়াজ্জাম রবিউল আওয়াল রবিউল সানি মাশা আল্লাহ জি চার মাসের নাম বলেছেন এই চারটি মাস ব্যতীত আপনারা অন্য চারটি মাসের নাম বলেন কুরবানি কোন মাসে হয় আমি এটা বলেছিলাম তো এই মাসের নাম বলতে পারেন এরপরে ওনারা সাবান মাস বলেছে শাবান মাসের আগে একটা মাস ওই মাসের নাম আপনারা বলতে পারেন এরপরে রমজান মাস বলেছে রমজান মাসের পরে একটি মাসের নাম বলতে পারেন অনেকটা তো আমি সহজ করে দিলাম আমার মনে হচ্ছে মনে পড়ছে না না রজব মাস নাম শুনেছেন রজব এরপরে জিল হজ যে মাসে কুরবানি দেওয়া হয় এরপরে সাওয়াল মাস জিলকদ মাস ছোট বন্ধুরা আসুন আমরা বারো মাসের নাম শুনে শুনিনি এরপরে ইনশাল্লাহ তালা আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব আর আমাদের ছোট বন্ধুদের জন্য কিছু উপহার আমরা তৈরি করেছি উপহারও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের আরবি মাস যেটা আমরা বারো মাস কাউন্ট করি আরবি মাস শুরু হয় মহারমুল হারাম থেকে জি হ্যাঁ প্রথম মাস মহারমুল হারাম এরপরে সফরুল মুজাফর এরপরে তৃতীয় মাস হচ্ছে রবিউল এর এরপরে চতুর্থ মাস রবিউল সানি এরপর পঞ্চম মাস জমাদিউল আওয়াল এবং ষষ্ঠ মাস সানি এরপরে সপ্তম মাস রমজানুল মোবারক এরপরে রমজানুর মুবারকের পরে সাওয়াল মাস সাওয়ালুল মোকারম এরপরে জিলকদ এরপর জিল হজ এবার বারো মাস হয়ে গেল আমরা খেয়াল রাখবো মনে রাখবো মুখস্থ রাখবো ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসালাম জি জি আপনি চলে আসেন এগুলো পরে পরেও শেষ করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ জি আপনারাও চলে আসেন জি এরপর আপনি চলে আসেন মাশাআ আল্লাহ সাল্লু আল্লাহ হাবিব সাল্লু আল্লাহ আলা মুহাম্মদ সাল্লুতআল্লাহ আলি ভাসাল্লাম জি আপনাদের জন্য ছোট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান করব করাবো ফুরান